রাজ্য চালাচ্ছে কে, সরকার না আদালত? একের পর এক ঘটনায় আদালতকে যেভাবে হস্তক্ষেপ করতে হচ্ছে তা দেখে এখন কটাক্ষ করে এই প্রশ্নই ছুড়ে দিচ্ছে বিরোধীরা। পঞ্চায়েত ভোট কবে হবে, দিন স্থির করে দিতে হচ্ছে সুপ্রিম কোর্টকে। 12টি পুরসভার ভোট কবে হবে বলে দিতে হচ্ছে হাইকোর্টকে। এমনকি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোন ধারায় মামলা রুজু করতে হবে তাও বলে দিতে হচ্ছে সেই আদালতকেই। কিন্তু এগুলোর কোনোটাই তো আদালতের কাজ নয়, কোনোটা সরকারের দায়িত্ব, কোনোটা পুলিশ প্রশাসনের। তাহলে কেন আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে? সরকার তার প্রশাসনকে নিরপেক্ষভাবে নিজের দায়িত্ব পালন করতে পারছে না, উঠছে প্রশ্ন। অনুব্রত মণ্ডলের বক্তব্য শুনে পারুই থানার পুলিশের মনে হয়েছিল নন কগনিজেবল অপরাধ, অর্থাৎ কিছুটা লঘু বিষয়। তাই বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য আদালতের অনুমতি চায় তারা। কিন্তু শুক্রবার অনুব্রতর বক্তব্যের সিডি এবং তদন্তকারী অফিসারের কথা শুনে বিচারকের কিন্তু মোটেও পুলিশের মতো ধারণা হয়নি। উল্টে তাঁর মনে হয়েছে এটা কগনিজেবল অপরাধ, অর্থাৎ আদালত গ্রাহ্য অপরাধ। তাই পরিষ্কার আদালত পুলিশকে বলেছে কেন তারা আদালতের অনুমতি নিতে এসেছে, তারা তো নিজেরাই পারত মামলা রুজু করতে। শেষ পর্যন্ত আদালত গ্রাহ্য অপরাধ হিসেবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু করতে হবে তাও বলে দিয়েছেন বিচারক। তো আদালত যে ধারায় মামলা রুজু করতে বলেছে তা জামিন অযোগ্য, কিন্তু অভিযুক্তর বিরুদ্ধে কোন ধারায় মামলা রুজু হবে তা ঠিক করে দেওয়া তো আদালতের কাজ নয়, পুলিশের কাজ। কিন্তু আইনজীবীদের একাংশ বলছেন পুলিশ নিজের কাজ না করায় বাধ্য হয়ে করতে হচ্ছে আদালতকে। স্বাভাবিকভাবেই নানা মহলে প্রশ্ন উঠছে আইন নিয়ে প্রতি মুহূর্তে নাড়াঘাটা করা পুলিশ কেন বুঝতে পারছে না কোনটা আদালত গ্রাহ্য অপরাধ আর কোনটা নয়। ওয়াকিবহাল মহলের ধারণা আসলে পুলিশ সব জেনেও কিছুই করতে পারছে না, কারণ অভিযুক্ত যদি হন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস কে দেখাবে? বিশেষ করে অতীতে যেখানে সরকারের উল্টো পথে হেঁটে ব্যবস্থা নিলে দময়ন্তী সেনের মতো পরিণাম হওয়ার উদাহরণ আছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে এই প্রশ্নও উঠছে যদি পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোন ধারায় মামলা রুজু করা হবে তাই ঠিক করতে না পারে তাহলে তারা কি এবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের সাহস দেখাবে? অনুব্রতর হুমকির পরই নির্দল প্রার্থীদের বাড়ি চলেছে, নির্দল প্রার্থীর বাবা খুন হয়েছেন, নিহতের পুত্রবধূ অনুব্রতর নামে অভিযোগও দায়ের করেছেন। তাহলে কেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের মামলা রুজু করবে না পুলিশ? নাকি অভিযুক্ত শাসক দলের হেভিওয়েট নেতা হওয়ায় চাপের মুখে নিরস্ত থাকতে হবে তাদের? উত্তরের খোঁজে রাজনৈতিক মহল, এবিপি আনন্দ।